ওয়ানডে ক্রিকেটকে টিকিয়ে রাখতে ওভার কমানোর পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী। দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে এমন দাবি জানান তিনি। বলেন, একঘেয়েমি দূর করার জন্য 50 ওভারের পরিবর্তে খেলার দৈর্ঘ্য কমিয়ে 40 ওভারে নিয়ে আসা জরুরি। টি টোয়েন্টির আবির্ভাবে হুমকিতে ওয়ানডে ফরম্যাট, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রসারে অস্তিত্বের সংখ্যায় 50 ওভারের ম্যাচ। কেননা লম্বা সময়ের এই খেলায় আগ্রহ কমছে দর্শকদের। ওয়ানডে ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে তাগিদ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী। পরামর্শ দেন 50 ওভারের পরিবর্তে দৈর্ঘ্য কমিয়ে 40 ওভারে নিয়ে আসার। যদিও ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা বলছে শুধুমাত্র বিশ্বকাপে 50 ওভারে খেলা চালিয়ে যাওয়ার। 1983 সালে যখন বিশ্বকাপ জিতেছিলাম তখন এটি ছিল 60 ওভারের ম্যাচ, পরবর্তীতে যা 50 ওভারে নামিয়ে আনা হয়। সময়ের সাথে মিল রেখে পরিবর্তন আনতে হয় সবখানি, কারণ একজন দর্শকের খেলা দেখার সময় ও মনোযোগ দুটিই কমে যাচ্ছে। একঘেয়ে হয়ে যাওয়া এই সংস্করণে পরিবর্তন আনার দাবি জানিয়েছিলেন বেন স্টোকস ও শহীদ আফ্রিদিও। তাদের সাথে সুর মিলিয়ে ভারতের সাবেক কোচ জানান, খেলার প্রতি আগ্রহ টিকিয়ে রাখতে পরিবর্তনটা বেশ জরুরি। সামনে এগিয়ে যাওয়ার পথটা হতে হবে 40 ওভারে, যা ওয়ানডে ফরম্যাটকে অন্যান্য সংস্করণের সাথে সমানভাবে জনপ্রিয় করে রাখবে। এতে দর্শকদের খেলা দেখার প্রতি সময় ও মনোযোগ বাড়বে। তবে ভারতের আরেক কিংবদন্তি সচিন টেন্ডুলকার বলছেন ভিন্ন কথা। টেস্টের মতো ওয়ানডেতেও 4 ইনিংস খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি, যেখানে প্রতি 25 ওভারকে ধরা হবে একটি ইনিংস হিসেবে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।